সাধারণত সপ্তাহ মায়ের গর্ভে কাটানোর পর সন্তানের জন্ম হয় তবে জোয়ানের ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম গর্ভধারণের পঁচিশ সপ্তাহের কম সময়ে মা ওং মে লিং শারীরিক জটিলতার কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে অপরিণত অবস্থায় জন্ম হয় জোয়ানের জুয়ান গর্ভে থাকার সময় প্রি একলাম শিয়ায় ভুগছিলেন তার মা এই রোগে শরীরে রক্তচাপ ব্যাপকভাবে বেড়ে যায় ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে মা এবং গর্ভস্থ সন্তান জুয়ানের জন্ম হয় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে জন্মের সময় তার উচ্চতা ছিল চব্বিশ সেন্টিমিটার আর ওজন ছিল দুশো গ্রাম প্রথম দিকে চিকিৎসকরা ধরেই নিয়েছিলেন জুয়ানকে বাঁচানো সম্ভব হবে না তবে সব আশঙ্কা মিথ্যা প্রমাণিত করে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে সম্প্রতি চিকিৎসকেরা তাকে বাড়ি নেওয়ার অনুমতি দিয়েছেন এদিকে জুয়ানের জন্ম এবং দীর্ঘ সময় হাসপাতালে থাকার খরচের অঙ্ক বিশাল হলেও তার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে চালানোর প্রচারণা থেকে উঠে আসে এক কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা ২১২ গ্রাম ওজনের জুয়ান এখন ছয় কেজি তিনশো গ্রাম তবে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি সে তার ফুসফুসে জটিলতা রয়েছে যে কারণে তাকে বাড়ি থেকে চিকিৎসা নিতে হবে তবে সময়ের সঙ্গে এটিও সেরে যাবে বলে আশা চিকিৎসকদের এর আগে দুই সালে যুক্তরাষ্ট্রে দুইশো গ্রাম ওজনের একটি শিশুর জন্ম নিয়েছিল মার্সিয়া মান্নান মাই টিভি